সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, যদি তুমি সত্যিই মন থেকে কিছু চাও আর সেটার জন্য পরিশ্রম করতে থাকো। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হওয়া উচিত যেটা তুমি জীবনে অর্জন করতে চাও। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে, আর মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করোনি। জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্যে। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ, কোনো দেবতা নয়। তাই পড়ে যাও, ওঠো, দৌড়াও, নিজেকে করে তোলো। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় আরও দুর্বল করে দেবে। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ, এটা সবাইকে বলতে হবে। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। মনের ভেতর খুশির দীপ জ্বেলে এগিয়ে যাও, চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন পালন করতে থাকো। রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়বে না। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেয়েও না, যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি। যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে, শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে। রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো, আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক, নিজে মোমবাতি হয়ে চলো, আর দুই, আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে। যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখবে সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করছে না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র। পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে। নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, দেখবে সাফল্য পাবেই। এই পৃথিবীতে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনার জীবনে নানা ধরনের সমস্যা থাকবে, কিন্তু তাই বলে আপনাকে কখনোই এই সমস্যাগুলোর কারণে নিজেকে হতাশায় নিমজ্জিত হতে দেওয়া যাবে না। কারণ সবসময় আপনি একটা কথা মাথায় রাখবেন, আমাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলা আছে বলেই আমাদের জেতার সম্ভাবনা থাকে। কারণ সেই সমস্যাগুলোকে জয় করেই মূলত আমরা সামনের দিকে এগিয়ে যাই। যদি কখনো আপনাকে কোনো একজন মানুষ বলে যে আপনি এই কাজটি করতে পারবেন না বা আপনাকে দিয়ে এই কাজটি কখনো করানো সম্ভব নয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার সফলতা নিয়ে সেই ব্যক্তিটি অনেক বেশি ভয় পায়। সে মন থেকে চায় যেন আপনি সেই কাজটিতে সফলতা না পান, আর সেই কারণেই আপনি যেন সেই কাজটি শুরু না করেন সেজন্য আপনাকে বারবার নিরুৎসাহিত করতে থাকে। আর জীবনে চলার পথে যদি কখনো এরকম মানুষের সাথে আপনার পরিচয় হয় তাহলে কখনোই আপনি তাদের কথায় কান দেবেন না, বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন। জীবনে চলার পথে আপনি সব ধরনের ভালো কাজ করার প্রতিশ্রুতি নেবেন।
কিন্তু কখনোই নিজেকে নিরাশ হওয়ার অনুমতি দেবেন না। কেননা এই নিরাশ হওয়া কোনো একজন ব্যক্তির মধ্যে থাকা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। আর যখন কোনো একজন ব্যক্তির আত্মবিশ্বাস কমে যায়, তখন সেই ব্যক্তি সব ধরনের কাজে ভয় পায়, সে সবসময় হতাশায় ভোগে। তাই কখনোই আপনি নিজেকে নিরাশ হওয়ার অনুমতি দেবেন না। আমাদের সমাজে বসবাস করা যে মানুষগুলো কোনো কাজ করতে ভয় পায়, যে মানুষগুলো কোনো কাজের শুরুতেই ভয়ে পালিয়ে যায়, সেই মানুষগুলো মূলত কখনোই সাফল্যের দেখা পায় না। কারণ যারা কোনো কাজে ভয় পেয়ে পালিয়ে যায়, তারা সফলতা থেকে অনেক দূরে চলে যায়। তাদের কাছে কখনোই সফলতা এসে ধরা দেয় না। বরং যারা অক্লান্ত পরিশ্রম করে ভয়কে জয় করে, একমাত্র সেই ব্যক্তিরাই সফলতা পায়। আর তারাই একদিন গোটা বিশ্বের কাছে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত করতে পারে। আপনি একজন মানুষ, অতএব আপনার মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে, কিন্তু সেই প্রতিভা খোঁজার দায়িত্ব একান্তই আপনার। তাই হতাশায় ভুগবেন না, বরং আপনি ব্যস্ত থাকুন আপনার নিজের প্রতিভা খোঁজার জন্য। হয়তোবা আপনি সেই ব্যক্তি যাকে গোটা বিশ্বের খুবই প্রয়োজন। নিজের জীবনকে কখনোই অন্য আরেকটি জীবনের সাথে তুলনা করতে যাবেন না। আপনি যে জীবনটি পেয়েছেন সেটি একটি উপহার হিসেবে ভেবে নিন। মনে মনে ভাবুন, আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মনে মনে ভাবতে শিখুন যে আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে সাহসী একজন মানুষ। তাহলে দেখবেন আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন, আপনি সেই সমস্যাগুলোর কারণে একটুও ভয় ও কষ্ট পাবেন না। বরং আপনি আপনার জীবনের জন্য অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। সত্যি বলতে এই আনন্দের নামই হলো জীবন। আমাদের জীবন মানেই সমস্যা থাকবে, আমাদের জীবন মানেই নানা রকম প্রতিকূল অনুকূল পরিবেশের মাধ্যমে অতিবাহিত হতে হবে। কিন্তু আপনি যদি আপনার জীবনে আসা সমস্যাগুলোর সময়ও নিজেকে হাসি খুশি রাখতে পারেন, তাহলে আপনি ভেবে নেবেন আপনি সেই সমস্যা থেকে নিজেকে জয় করতে সক্ষম হয়েছেন। কারণ সব মানুষ কিন্তু সমস্যার মধ্যে নিজেকে হাসি খুশি রাখতে পারে না, এবং আপনি যেহেতু নিজেকে হাসি খুশি রাখতে পেরেছেন, সেহেতু আপনি সেই সমস্যাকে জয় করে ফেলেছেন। আপনার সামনে আসা যন্ত্রণাকে দেখে কখনোই পালিয়ে যাবেন না। যদি আপনি সেই যন্ত্রণাকে দেখে পালিয়ে যান, তাহলে সেটা হবে আপনার পরাজয়ের প্রথম কারণ। কেননা এই যন্ত্রণা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে, আর এই যন্ত্রণা আপনাকে যে শিক্ষা দেবে, সেই শিক্ষা আপনি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। তাই জীবনে চলার পথে কখনোই যন্ত্রণাকে দেখে পালিয়ে যাবেন না, বরং সেই যন্ত্রণার পেছনে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। জীবনে চলার পথে আপনার অনেক আপনজন অনেকভাবে সফলতা অর্জন করে দেখাবে। হয়তোবা আপনার রক্তের সম্পর্কের কেউ, কিংবা আপনার নিজস্ব বন্ধু মহলের কেউ, কিন্তু তাদের সফলতা দেখে কখনোই নিজের মনে হিংসার সৃষ্টি করবেন না। বরং তাদের সেই সফলতা থেকে নিজে শিক্ষা নেবেন, তারা কতটা পরিশ্রম করেছে, কতটা অধ্যয়ন করে আজকের এই সফলতা পেয়েছে, সেই শিক্ষা নিজের মধ্যে গেঁথে নিন। তাহলে এই শিক্ষা আপনার উন্নতির জন্য কাজে আসবে। কিন্তু আপনি যদি হিংসা করেন, তাহলে আপনি ক্রমাগতভাবে নিজেই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাবেন। কখনো কারো বলা কথার জন্য নিজেকে তুচ্ছ ভাববেন না। যদি কখনো কোনো সময় কোনো ব্যক্তি আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনাকে অনেক অবহেলা করে, তাহলে কখনোই আপনি সেই ব্যক্তির জন্য নিজেকে হতাশ করবেন না। বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, আপনার সফলতার জন্য অক্লান্ত পরিশ্রম করুন। আর যখন আপনি সফলতা পাবেন, তখন আপনাকে যে ব্যক্তিগুলো তুচ্ছ ভেবেছিল, যে ব্যক্তিগুলো আপনাকে অপমান করেছিল, ছোট করেছিল, তাদের বলা সেই শব্দগুলো বদলে যাবে। আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার সেই চেষ্টাকে কেউ দেখতে আসবে না। কারণ মানুষ আপনাকে তখনই বাহবা দেবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতার পেছনে অক্লান্ত শ্রম লুকিয়ে থাকে, আর প্রতিটি সফলতার পেছনে অনেক চেষ্টা লুকিয়ে থাকে। কিন্তু সবাই শুধু সফলতাকেই দেখতে পছন্দ করে,
সফলতার পেছনে যে অনেক শ্রম আর চেষ্টা লুকিয়ে থাকে সেগুলোকে কেউ দেখতে আসে না। সবসময় নিজেকে জানার চেষ্টা করুন, সবসময় নিজের সাথে কথা বলার চেষ্টা করুন, নিজেকে নিয়ে ভাবুন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মনের মধ্যে গেঁথে নিন। কেননা আপনি যত বেশি নিজেকে জানতে পারবেন আপনি তত বেশি নিজেকে বুঝতে পারবেন, অন্যদের থেকে আপনি তত বেশি এগিয়ে যাবেন। কারণ নিজের মধ্যেই লুকিয়ে আছে শত শত সম্ভাবনা, যে সম্ভাবনাগুলোকে অনেক মানুষ খুঁজে বের করতে ব্যর্থ হয়। তাই আমাদের সবার উচিত প্রথমে নিজেকে ভালোভাবে জেনে নেওয়া। এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে সৃষ্টিকর্তার দেওয়া নির্দিষ্ট সময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবী থেকে সবাই চলে গেলেও আপনার মধ্যে থাকা আপনিটা কিন্তু সর্বদাই আপনার সাথেই থাকবেন। তাই আপনার উচিত আপনার মধ্যে থাকা আপনিটাকে যত্ন নেওয়া, আপনার মনের মতো থাকা আর আপনিকে ভালোবাসা। জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না। আপনি যত বেশি ভয়কে প্রশ্রয় দেবেন আপনার স্বপ্নগুলো তত বেশি দূরে চলে যাবে। কারণ এই ভয় একটা সময় এতটাই অধিকার দখল করে ফেলবে যার ফলে আপনার ভেতরে থাকা স্বপ্নগুলো তিলে তিলে নষ্ট হতে শুরু করবে, সেই স্বপ্নগুলোর ক্রমাগতভাবে মৃত্যু হতে থাকবে। তাই জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না। যদি আপনি কোনো কাজ শুরু করার আগে নিজের মনের মধ্যে ভয়কে প্রশ্রয় দেন তাহলে সেই কাজে আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কারণ যখন আপনি একটি কাজ শুরু করার আগেই ভয় পাবেন তখন আপনার মধ্যে থেকে আত্মবিশ্বাস কমে যাবে, আর এই আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলে আপনি সেই কাজটি সফলভাবে করতে পারবেন না, যে কারণে শুরুতেই আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো একটি কাজ শুরু করার আগে নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দিয়ে বরং সেই কাজটি কিভাবে সম্পন্ন করা যায়, কিভাবে করলে সেই কাজ থেকে সফলতা পাওয়া যাবে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন।